السلام عليكم ورحمة الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله শরহেমিয়াতে আমিল এর ধারাবাহিক আলোচনায় উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকে আমরা শুরু করব ইনশাআল্লাহ এই জায়গা থেকে, ইলাম থেকে। তো প্রথমেই আমরা এবার একটা পড়ার চেষ্টা করি। اعلم انه لا بد للقسم اعلم انه لا بد للقسم اعلم انه لا بد للقسم من الجواب فان كان جوابه جمله اسميه فان كانت مثبته وجب ان تكون মুসাদ্দরাতান মুসাদ্দরাতান বি ইন্না আওলামিল ইবতিদাই নাহু ওয়াল্লাহি ইন্না জাইদান কায়েমুন ওয়া ওয়াল্লাহি লা জাইদুন কায়েমুন ওয়া ইন কানাত মানফিয়াতুন কানাত মুসাদ্দরাতান বিমা কানাত মুসাদ্দরাতান বিমা ওয়া লা ওয়া ইন্না ওয়া ইন মিসলু والله ما زيد قائم قائما والله ما زيد قائما والله لا زيد في الدار ولا عمرو والله ان زيد قائم وان كان جوابه جمله فعليه فان كانت مثبته كانت مصدره باللام وقد باللام وقد আও অর্থাৎ আই লাকদ আও বিল্লামি ওয়াহদাহু মিসলু ওয়াল্লাহি লাকদ কামা জাইদুন ওয়া ওয়াল্লাহি লা আফআলান্না কাদা। এই পর্যন্ত আমরা আরেকবার পড়ে আসি। ইলাম আন্নাহু লা বুদ্দা লিল কসামি মিনাল জাওয়াবি ফা ইন কানা জাওয়াবুহু জুমলাতান ইসমিয়াতান ফা ইন কানাত মুসবাতাতান ওয়াজাবা আন তাকুনা মুসাদ্দারাতান বি ইন্না أو لام الإبداء نحو والله إن زيدا قائم والله لا زيد قائم وإن كانت منفية كانت مصدرة بما ولا وإن مثل والله ما زيد قائما والله لا زيد في الدار ولا عمر والله إن زيد قائم وإن كان جوابه جملة فعلية ফাইন কানাত মুসাব মুসবাতাতান কানাত মুসাদ্দারাতান বিল্লামি ওয়াল ওয়াকদ আও বিল্লামি ওয়াহদাহু মিথলু ওয়াল্লাহি লাকদ কামা জাইদুন ওয়া ওয়াল্লাহি লা আফআলান্না কাদা। তো এবার আমরা এটার মানে করার চেষ্টা করি। ইলাম মানে জেনে রাখো, আন্নাহু যে জেনে রাখো যে, লা বুদ্দা লিল কসামি কসমের জন্য এটা অবশ্যই প্রয়োজন। লা বুদ্দা মানে অতি প্রয়োজন, লা বুদ্দা লিল কসামি কসমের জন্য এটা অবশ্যই প্রয়োজন কি মিনাল জওয়াবি অর্থাৎ জবাব দরকার, জবাবে কসম দরকার। কসমের জন্য কি দরকার? একটি জবাবে কসম দরকার। তো এটা বিভিন্ন রকম হতে পারে। ফাইন কানা জওয়াবহু যদি তার জবাবটা হয়, যদি তার জবাবে কসমটা ফাইন কানা জওয়াবহু জুমলাতান ইসমিয়াতান যদি তার জবাব জবাবে কসম যেটা তার জবাব অর্থাৎ জবাবে কসমটা যদি জুমলা ইসমিয়া হয়, তো জুমলা ইসমিয়া হওয়ার পরে ফাইন কানাত মুসবাতাতান যদি সেটা হা বোধক হয়, মুসবাতাতান মানে যদি তা হা বোধক বোধক হয় অর্থাৎ জবাবে কসমটা জুমলা ইসমিয়া হওয়ার পরে যদি তা হা বোধক হয়, ওয়াজাবা আং তাকুনা মুসাদ্দারাতান বি ইন্না আও লামিল ইবতিদাই বি ইন্না আও লামিল ইবতিদাই তাহলে
সে বাক্যের শুরুতে ওয়াজাবা মানে জরুরি আনা জরুরি, ওয়াজাবা আং তাকুমুনা মুসাদ্দারাতাম বি আন, যে সে বাক্যের শুরু শুরুতে কি আনতে হবে, মুসাদ্দারাতাম বি আন শুরু করতে হবে, আন মুসাদ্দারাতাম বি ইন্না, ইন্না দ্বারা শুরু করতে হবে, আও লামিল ইবতিদায় অথবা লামে ইবতিদা দ্বারা শুরু করতে হবে, লামে ইবতিদা। নাহও যেমন উদাহরণ হচ্ছে ওয়াল্লাহি মানে আল্লাহর শপথ, আল্লাহর কসম, ইন্না জাইদান কায়েমুন, নিশ্চয় জায়দ দাঁড়িয়ে আছে। এখানে ইন্না হচ্ছে এই যে বি ইন্না দ্বারা শুরু করতে হবে, তাই ইন্না দিয়ে শুরু হয়েছে, ওয়াল্লাহি হচ্ছে কসম, আর ইন্না জাইদান জাইদান কায়েমুন জবাবে কসম, তো ওয়াল্লাহি ইন্না জাইদান কায়েমুন, আল্লাহর শপথ আল্লাহর কসম নিশ্চয় জায়দ দাঁড়িয়ে আছে, অথবা ওয়াল্লাহি আল্লাহর শপথ লা জাইদান কায়েমুন নিশ্চয় জায়দ দাঁড়িয়ে আছে, এটাও নিশ্চয়ই আসছে, নিশ্চয়ই ভাবে আসছে যে আল্লাহ নিশ্চয়ই জায়দ দাঁড়িয়ে আছে। তো এখানে লি জাইদুন লা জাইদুন কায়েমুন এই লামটা আসছে জবাবে কসমের শুরুতে, ওয়াল্লাহি কসম লা জাইদুন কায়েমুন জবাবে কসম। ওয়া ইন কানাত মানফিয়াতুন মানফিয়াতান, আর যদি কী হয় মানফিয়াতান যদি হয় অর্থাৎ নাবোধক যদি হয়, মানফি যদি হয় নাবোধক যদি হয়, সেই জুমলা ইসমিয়া হওয়ার পরে ইস জুমলাতুন ইসমিয়াতুন, যদি জুমলা ইসমিয়া হয় জুমলাতান ইসমিয়াতান, তারপরে যদি জুমলা ইসমিয়া হওয়ার পরে সেটা যদি ইনকানাত মানফিয়াতান, সে যদি মানফি হয় অর্থাৎ নাবোধক হয়, কানাত মুসাদ্দারাতাম বিমা, তাহলে সেটা সেই বাক্যটা অর্থাৎ সেই জবাবে কসমটা শুরু হবে বিমা দ্বারা, মা দ্বারা শুরু হবে, ওয়ালা অথবা লা দ্বারা এবং লা দ্বারা শুরু হবে, ওয়া ইন অথবা ইন দ্বারা শুরু হবে নাবোধক ইন দ্বারা। মিথলু যেমন ওয়াল্লাহি আল্লাহ শপথ মা জায়দুন কয়মান, জায়দ দাঁড়িয়ে নেই, জায়দ দাঁড়ানো নয়, আল্লাহর কসম জায়দ দাঁড়ানো নয়, এখানে মা দ্বারা শুরু হয়েছে জবাবে কসম, ওয়া ওয়াল্লাহি, এবং এটাও হতে পারে যে ওয়া আল্লাহি যে আল্লাহর শপথ লা জাইদুন ফিদ্দারি, জায়দ কোথায় নাই, ফিদ্দারি অর্থাৎ ঘরে নেই, অর্থাৎ ওয়াল্লাহি লা জাইদুন ফিদ্দারি ওয়ালা আমরুন, জায়দও নাই আমরও নাই, ঘরে জায়দও নাই আমরও নাই, এখানে লা দ্বারা শুরু হয়েছে অথবা এবং এটা জবাবে কসম লা দ্বারা শুরু, ওয়া ওয়াল্লাহি ইন জাইদুন কায়েমুন, এবং এটা ইন দ্বারা শুরু হয়েছে নাবোধক ইন, যে আল্লাহর শপথ জায়দ দাঁড়ানো নাই। ওয়া ইন কানা জবাবু হওয়ার, যদি তার জবাবটা হয় অর্থাৎ জবাবে কসমটা যদি হয় জুমলাতান ফেলাইয়াতান, জুমলায় ফেলিয়া যদি হয়, আগে দুইটা গেল জুমলা ইসমিয়া হাবোধক এবং নাবোধক, আর যদি তার জবাবে কসমটা জুমলায় ফেলিয়া হয়, ফাইন কানাত মুস বাতাতান, আর জুমলায় ফেলিয়া হওয়ার পর যদি সেটা হাবোধক হয়, কানাত মুসাদ্দারাতাম বি লাম ওয়া কদ, অর্থাৎ লাম এবং কদ দুইটা মিলে লাকদ, এই লাকদ দ্বারা সেই বাক জবাবে কসমটা শুরু হবে যদি সেটা জুমলায় ফেলিয়া এবং হাবোধক হয়, আও অথবা বিলামিল বিলা বিল্লামি ওয়াহদাহু, অথবা শুধু শুধু লাম দ্বারাই, শুধু লাম দ্বারাই শুরু হবে। মিথলু যেমন ওয়াল্লাহি লাকদ কওমা জায়দুন, যে আল্লাহর শপথ জায়দ অবশ্যই দাঁড়িয়েছে, লাকদ কওমা জায়দুন জায়দ অবশ্যই দাঁড়িয়েছে, ওয়া ওয়াল্লাহি লা আফ আলান্না কাদা, এবং ওয়াল্লাহি আল্লাহর শপথ লা আফ আলান্না কাদা, অবশ্যই আমি এইরূপ করব। এই পর্যন্ত ছিল আমাদের আজকের আলোচনা। তো তারকিব করতে গেলে অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওগুলো, আমরা শুধু ইবারত পড়া এবং সরল তর্জমার দিকে যাই তাহলে দ্রুত শেষ করা সম্ভব হবে, এই জন্য আমরা শুধু সরল তর্জমা এবং ইবারত পড়ার দিকে যাই। তো এরপর থেকে ওয়া ইন কানাত মানফিয়াতান ফাইন কানাত ফিআলান মাদিয়ান কানাত মুসাদ্দারাতাম বিমা মিথলু ওয়াল্লাহি মা কওমা জাইদুন ওয়া ইন কানাত ফিআলান মুদারিয়ান কানাত মুসাদ্দারাতাম বিমা ওয়ালা ওয়ালান মিথলু ওয়াল্লাহি মা আফআলান্না কাদা ওয়া ওয়াল্লাহি লা আফআলান্না কাদা ওয়া ওয়াল্লাহি লান আফআলা কাদা ওয়া কদ ইয়াকুনু জাওয়াবাল ওয়াকদ ইয়াকুনু জওয়াবুল কসমি মাহজুফান
ইনকানা কবলাল কসমি, ইনকানা কবলুল কসমি। জুমলাতান, ইনকানা কবলুল কসমি জুমলাতান। কাল জুমলাতিল্লাতি ওয়াকাআত জাওয়াবুহু, ওয়াকাআত জাওয়াবুহু মিথলু জাইদুন আলিমুন ওয়াল্লাহি, আই ওয়াল্লাহি ইন্না জাইদান আলিমুন। আও কানাল কসমু, আও কানাল কসমু ওয়াকিআম বাইনাল জুমলাতাইনিল মাযকুরাতাই মাযকুরাতি মিথলু জাইদুন ওয়াল্লাহি আলিমুন, আই ওয়াল্লাহি ইন্না জাইদান আলিমুন। এই পর্যন্ত, আরেকবার পড়ার চেষ্টা করি আমরা। ওয়া ইন কানাত মানফিয়াতান ফা ইন কানাত ফিলান মাদিয়ান কানাত মুসাদ্দারাতাম বিমা মিথলু ওয়াল্লাহি মা কামা জাইদুন। ওয়া ইন কানাত ফিলান মুদারিয়ান কানাত মুসাদ্দারাতাম বিমা ওয়ালা ওয়ালান মিথলু ওয়াল্লাহি মা আফআলান্না কাদা ওয়া ওয়াল্লাহি লা আফআলান্না কাদা ওয়া ওয়াল্লাহি লান আফআলান্না লান আফআলা কাদা ওয়াল্লাহি লান আফআলা কাদা। ওয়াকাদ ইয়াকুনু জাওয়াবুল কসমি মাহযুফান ইন কানা কবলুল কসমি জুমলাতান কাল জুমলাতিল্লাতি ওয়াকাআত জাওয়াবুহু মিথলু জাইদুন আলিমুন ওয়া ওয়াল্লাহি ওয়াল্লাহি আই ওয়াল্লাহি ইন্না জাইদান আলিমুন। আও কানাল কসমু ওয়াকিআম বাইনাল জুমলাতিল মাযকুরাতি মিথলু জাইদুন ওয়াল্লাহি আলিমুন আই ওয়াল্লাহি ইন্না জাইদান আলিমুন। তো আমরা এখন এটা মানে করার চেষ্টা করি। ওয়া ইন কানাত মানফিয়াতান, অর্থাৎ এই জুমলায় ফেলিয়া হওয়ার পরে যদি সেটা জুমলায় ফেলিয়া, অর্থাৎ জবাবে কসমটা জুমলায় ফেলিয়া হওয়ার পরে যদি সেটা মানফি হয় অর্থাৎ নাবোধক হয়, ফা ইন কানাত ফেলেন মাদুয়ান, আর নাবোধকটা যদি ফেলে মাজি হয়, কানাত মুসাদ্দারাতাম বিমা, তাহলে সেটা শুরু করা হবে, সেই জবাবে কসমটা শুরু হবে মা দিয়ে। মিথলু যেমন ওয়াল্লাহি আল্লাহর শপথ মা কওয়ামা জাহিদুন, জায়েদ দাঁড়ায়নি, জায়েদ দাঁড়ায়নি। ওয়া ইন কানাত ফেলেন মুদারিয়ান, আর যদি সেই নাবোধকটা অর্থাৎ যদি সেটা জুমলায় ফেলিয়া হয় কসম জবাবে কসমটা এবং নাবোধক হয়, এবং সেটা কি হয় নাবোধক হওয়ার পরে সেটা যদি ফেলে মুদারি হয়, ফা ইন কানাত ফেলেন মুদারিয়ান, যদি ফেলে মুদারি হয়, কানাত মুসাদ্দারাতাম বিমা ওয়ালা ওয়ালান, তাহলে সেটা সেই বাক্যটা সেই জুমলায় ফেলিয়াটা সেই জবাবে কসমটা শুরু হবে বিমা মা দ্বারা, ওয়ালা লা দ্বারা, ওয়ালান এবং লান দ্বারা। মিথলু যেমন ওয়াল্লাহি আল্লাহর শপথ আল্লাহর কসম মা আফ আলান্না কাদা, আমি অবশ্যই এরূপ করব না। ওয়া ওয়াল্লাহি, আর এরকমও হতে পারে যে ওয়া ওয়াল্লাহি, যে আল্লাহর শপথ আল্লাহর কসম লা আফ আলান্না কাদা, আমি এরকম এরূপ করব না, আমি অবশ্যই এরূপ করব না। ওয়া ওয়াল্লাহি, এবং এরূপও হতে পারে যে আল্লাহর শপথ লান আফ আলা কাদা, আমি এরূপ কখনোই করব না, কখনো এরূপ করব না, কিছুতে এরূপ করব না। ওয়া কদ ইয়াকুনু, আর কখনো কখনো এটা হয়ে থাকে। ওয়া কদ ইয়াকুনু জাওয়াবুল কসমি, আর কখনো কখনো জবাবে কসমটা হয়ে থাকে মাহজুফান, মাহজুফ হয়ে থাকে অর্থাৎ হজবকৃত হয়ে থাকে, মানে দেখা যায় না। ইন কানা কবলাল কসমি, যদি কখন এরকম হয়ে থাকে, যদি ইন কানা কবলাল ইন কানা কবলুল কসমি জুমলাতান, যদি কসমের পূর্বে একটা জুমলা থাকে, এক্ষেত্রে শর্ত হচ্ছে অর্থাৎ জবাবে কসমটা মাসজুব থাকার একটা শর্ত হচ্ছে যে
কসমের পূর্বে জবাবে কসমের মতো একটি বাক্য উল্লেখ থাকবে। কাল জুমলাতিল্লাতি ওয়াকাআত জওয়াবুহু, যেমন জবাবে কসমের মতো একটি বাক্য। কাল জুমলাতিল্লাতি ওয়াকাআত জওয়াবুহু, তার জবাবের জন্য অর্থাৎ জবাবে কসমের জন্য যেরকম একটা বাক্য থাকতো সেরকম একটা বাক্য উপরে শুরুতে উল্লেখ থাকবে। মিথলু, যেমন জাইদুন আলিমুন ওয়াল্লাহি, জাইদুন আলিমুন এটা শুরুতে উল্লেখ আছে, তারপরে ওয়াল্লাহি কসম। তো জাইদুন আলিমুন, জায়দ জ্ঞানী আল্লাহর কসম, আই অর্থাৎ ওয়াল্লাহি ইন্না জাইদান আলিমুন, অর্থাৎ এটা হচ্ছে উজ্জ আছে আসলে, তো শুরুতেই বাক্যটা আছে, বাক্যটা পরে যদি আমরা নিয়ে যাই তাহলে ওয়াল্লাহি আল্লাহর কসম, ইন্না জাইদান আলিমুন, নিশ্চয়ই জায়দ জ্ঞানী, জায়দ অবশ্যই জ্ঞানী। আও অথবা কান আল কসম, অথবা কসমটি ওয়াকিয়াম বাইনাল জুমলাতিল মাযকুরাতি, অর্থাৎ যদি জবাবে কসমের জুমলার ন্যায় কোনো জুমলার দু অংশের মাঝে পতিত হয়, ওয়াকিয়া মানে পতিত হয় বাইনাল, ওয়াকিয়া মানে সংগঠিত হয় বাইনাল জুমলাতিল মাযকুরাতি, অর্থাৎ জুমলার মাঝখানে যদি হয়, অর্থাৎ জুমলার দুই অংশে, একটা জুমলারই দুই অংশের মাঝে যদি পতিত হয় জবাবে কসমের মতো, কসমটা যদি হয় সেক্ষেত্রে কী হবে, মিথল, যেমন সেক্ষেত্রে মাহজুব থাকবে, যেমন জাইদুন ওয়াল্লাহি আলেমুন, জাইদুন ওয়াল্লাহি আলেমুন, অর্থাৎ জাইদুন আলেমুন এর মাঝে আসছে ওয়াল্লাহি, কসমটা আসছে মাঝে, এটা অর্থাৎ হচ্ছে যে এটার মানেই হচ্ছে আই ওয়াল, অর্থাৎ ওয়াল্লাহি ইন্না জাইদান আলেমুন, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহর শপথ, নিশ্চয়ই জায়দ আলেম। তো এই পর্যন্ত ছিল ওয়াই কসমের সম্পর্কে, এর পরবর্তীতে আমরা হায়শা খলা আদাই সম্পর্কে জানবো ইনশাআল্লাহ পরবর্তী পর্বে, আর এটা দ্রুত শেষ করার উদ্দেশ্যে আমরা তারকিবে যেতে চাচ্ছি না, তারকিবে গেলে অনেক সময় চলে যাচ্ছে, তো ইনশাআল্লাহ খুব দ্রুত এটা শুধু এবারত পড়া এবং অর্থ করা খুব দ্রুতই শেষ করা যাবে ইনশাআল্লাহ। তো সবাইকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।